हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারো আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে যে টিভিগুলো রয়েছে সেই টিভিগুলোতে কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। অনেকে 24 ইঞ্চি তারপরে আবার 22 ইঞ্চি 18 ইঞ্চি 19 ইঞ্চি 14 ইঞ্চি টিভিতে আপনারা জানেন এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। মনিটরগুলো তো রয়েছে, তা এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ফেলে দেবেন না। আমরা আপনাদেরকে আজকে একটা শর্ট ট্রিপ দেখাবো, সেই ট্রিপটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো আপনারা সুন্দরভাবে মেরামত করে নিতে পারবেন। আর এই এই সাপ্লাইগুলো মেরামত করার ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি টাকা খরচ পড়বে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক্স বিষয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে যাব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এলসিডি এবং এলইডি টিভির যে প্যানেলের যে সেকশন ফাংশনালিটি এবং যেগুলো ভোল্টেজ রয়েছে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটি যাতে লং হয়ে না যায় সেই জন্য আমরা কিন্তু মোটামুটি একটি পাওয়ার সাপ্লাই খুলে ফেলেছি। এই পাওয়ার সাপ্লাইগুলোতে আপনারা অবশ্যই কিন্তু ফেলে দিবেন না। এই পাওয়ার সাপ্লাইগুলোতে যদি আপনারা শুধুমাত্র এই যে এই বোর্ডটি লাগিয়ে দেন তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলো চালু হয়ে যাবে। এগুলো কেন, আপনারা সাধারণত যে নর্মাল যে কেলি বোর্ডটা রয়েছে সেটিও লাগিয়ে নিতে পারেন। তা আমরা আপনাদেরকে এই বোর্ডটি লাগানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, তা আমরা আপনাদেরকে এখানে লাগিয়ে দেখিয়েব। এখানে যদি আপনারা এই বোর্ডটি লাগান তাহলে অবশ্যই সেটি পাওয়ার সাপ্লাইটি সুন্দর চলবে, অল্প টাকা খরচে কিন্তু কাস্টমারের এর এটি কিন্তু ঠিক হয়ে গেল এবং বেশি গ্যারান্টিযুক্ত হবে, কারণ মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু নর্মাল থাকে। হ্যাঁ, এটা লাগানোর ক্ষেত্রে প্রসেসগুলো সব একই অবলম্বন করতে হবে। দেখুন এখানে একটা ট্রান্সফরমার রয়েছে। আপনারা জানেন যে এই বোর্ডটি যখন আমরা লাগাই আমরা আপনাদেরকে আবারও সামথিং কিছু ধারণা দিতেছি। এই বোর্ডটি লাগানোর ক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই, কারণ এই ধরনের অনেক বোর্ডে এখন বাজারে আসছে, তারা অবশ্যই তার মেনটেন করে, অনেক ভিডিও আমরা দেখতেছি ইউটিউবে, কিন্তু তার মেনটেন আপনারা করবেন না। আপনাদেরকে অবশ্যই বেসিক কিছু নলেজ আপনাদের মাথার মধ্যে থাকতে হবে। যদি বেসিক কিছু নলেজ আপনাদের মাথার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনারা এই বোর্ডগুলো, বিভিন্ন ধরনের বোর্ড আপনারা বিভিন্ন জায়গাতে লাগিয়ে নিতে পারবেন না। বেসিক নলেজের ভেতর মনে করেন যে অবশ্যই আমরা যদি এই এসটিআরটি চালাইতে যাই তাহলে তাকে কিন্তু ভোল্টেজ দিতে হবে। সেই ভোল্টেজটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন দুইটা রেজিস্ট্যান্স তারা ব্যবহার করেছে, আমরা আপনাদেরকে রেজিস্ট্যান্স দুটো দেখাচ্ছি একটু ক্লিয়ার করে। দেখুন এই যে ক্লিয়ার হয়েছে, এখানে দেখুন এই দুইটা কিন্তু রেজিস্ট্যান্স তারা ব্যবহার করেছে। এই রেজিস্ট্যান্স ব্যবহার করেছে মানে অবশ্যই এই লেগটা দিয়ে কিন্তু ভোল্টেজ যাবে, আপনারা এটা মাথার মধ্যে রাখবেন। এখানে ভোল্টেজ ঢুকবে, ভোল্টেজ ঢুকার পরে যে সাদা তারটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি কিন্তু একটা এই এসটিআর এর কিন্তু একটা লেগের মধ্যে লাগানো দেখা যাচ্ছে। যদি সরাসরি এই তারটা এসটিআর এর মধ্যে লাগানো থাকে তাহলে অবশ্যই মনে করবেন যে এখানে অবশ্যই আমাদেরকে সিগন্যাল দিতে হবে, পিসি থেকে যে সিগন্যালটা সেটা দিতে হবে। তারপরে এখানে যে লাল তারের যে ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছে, রেজিস্ট্যান্স ব্যবহার করার পরে কিন্তু এখানে তারা একটা ডায়োড ব্যবহার করছে এবং একটা পিএফ ব্যবহার করছে, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এখানে কিছু ভোল্টেজ দিতে হবে। যেহেতু এখানে তারা ডায়োড দিয়েছে, ডায়োড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই এখানে সে নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজের দরকার রয়েছে। তারপরে এই তারটা অবশ্যই আপনারা জানেন সাধারণত নেগেটিভ হয়, এবং এখানে যে শেষের যে লেগটা দেখুন একটু ফাঁক রয়েছে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এনপি যে এই ট্রান্সফরমারের থেকে এই ট্রান্সফরমারের যে পজিটিভ ভোল্টেজটা যেখানে যা ঢুকবে, এই যে এখানে কিন্তু এই যে পজিটিভ ভোল্টেজটা ঢুকছে, আমরা মিটার দিয়েও আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে যে মিটারটা রয়েছে মিটারটা দিয়ে আপনারা দেখতে পারবেন, মিটার ওমসে দিবেন, ওমসে দেওয়ার পরে এখানে যে বড় যে ক্যাপাসিটারটা রয়েছে আমরা হিটসিংটাকে খুলে দিতেছি। আমরা আপনাদেরকে একবারে ভোল্টেজ মাপিয়ে দেখাবো, আপনারা আশা করি এই ধরনের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে এগুলো আর ফেলে দিবেন না। এগুলোর মধ্যে কিন্তু সাধারণত এই বোর্ডটা লাগাই দিলে কিন্তু চলে যায় এবং সুন্দরভাবে সেটি ওয়ার্কও করে, আবার লাস্টিংও করে ভালো। এখানে দেখুন আপনাদেরকে আমরা এই ক্যাপাসিটারের যে এটা কিন্তু 400 ভোল্টের ক্যাপাসিটার, আমরা আপনাদেরকে ভোল্টেজটি দেখাবো। দেখুন এখানে 400 ভোল্টের ক্যাপাসিটার, এই 400 ভোল্টের যে ক্যাপাসিটারের যে পজিটিভ যে লেগটা রয়েছে
এই পজিটিভ লেগটা অবশ্যই কোনো না কোনো ভাবে অবশ্যই সেটি ট্রান্সফরমারের এর এক প্রান্তে যা সংযুক্ত হবে সেটি আমরা আপনাদেরকে দেখুন এখানে যে জাম্পার দিয়েছে তারা এই জাম্পার দিয়ে দেখুন এইখান থেকে এখানে পজিটিভটা এখানে গেছে এই পজিটিভটা যেখানে যাবে সেখান থেকে যে পরের যে ট্রান্সফরমার যেখানে ট্রান্সফরমার কিন্তু প্রাইমারি কয়েল দুইটা রয়েছে একটা কয়েল থেকে এই কয়েলের যে কানেকশনটা দেখুন এই যে উঠতেছে তাহলে আমরা এখান থেকে যে পজিটিভটা এখানে গেল এখান থেকে এখানে বের হলো এই পজিটিভের ওখানে ওইখানে কিন্তু আপনাদেরকে এখানে যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন যে লেগটা ফাঁকা রয়েছে সেই লেগটা কিন্তু এখানে আপনারা সংযোগ দিয়ে দিবেন আমরা আপনাদেরকে একবারে সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ধরনের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলো ঠিক করে নিতে পারবেন অনায়াসে আর এই এই যে সবুজ ওয়্যারটা দেখতে পাচ্ছেন যেটা সরাসরি দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করে এই এসটিআরের ওখানে চলে গেছে এখানে আমরা সরাসরি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিব এই ক্যাপাসিটরের যে পজিটিভ ভোল্টেজ রয়েছে এই পজিটিভ ভোল্টেজের এখানে আমরা এটি দিয়ে দিব দেখুন আমরা আপনাদেরকে এখানে পজিটিভের এখানে এটা দিয়ে দিতেছি দেওয়ার পরের যে সাদা লেগটা রয়েছে এটার কাজ আপনাদেরকে পরে দেখাচ্ছি এরপরে যে কালা তারটা রয়েছে এটা আপনারা নেগেটিভে দিয়ে দিবেন অত্যন্ত সহজ উপায় আপনারা এখানে কেলিও লাগিয়ে দিতে পারেন সমস্যা নাই আমরা আপনাদেরকে আরেকদিন একটা ভিডিওতে যেটা তিন তারের কেলি রয়েছে সেখানে একটু পিসির কিছু খেলা রয়েছে সে খেলাটা দেখে দিব দেখে দেওয়ার পরে কেলি লাগাও আপনাদেরকে দেখাই দিব এখন এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এখানে যে লাল তারটা একটা রেজিস্ট্যান্স দিয়েছে রেজিস্ট্যান্স দেওয়ার পরে কিন্তু তারা এখানে জিনার ডায়োড দিয়েছে জিনার ডায়োড দেওয়ার উদ্দেশ্য কিন্তু অবশ্যই এখানে ভোল্টেজ রেগুলেট হবে এই তারটা সাধারণত অনেকেই এই একটু সমস্যায় পড়ে যায় এই তারটা আপনাদের কোনো সমস্যা নাই আমরা যে জিনিসটি দেখাবো এই যে ক্যাপাসিটরের যে আপনারা নেগেটিভটা দেখতে পাচ্ছেন যে বড় ক্যাপাসিটরের 400 ভোল্টের যে ক্যাপাসিটরের নেগেটিভটা আপনারা দেখতে পাচ্ছেন এই নেগেটিভটা ঠিক এই এই ট্রান্সফরমারের যে প্রাইমারি কয়েলের সঙ্গে লাগছে লাগার পরে যে এই এখানে যে কয়েলটা তারা ব্যবহার করেছে আমরা আপনাদেরকে এই স্ক্রিনে একটু দেখাই দিব কয়েলটার যে প্রসেসটা সেটি দেখাই দিলে আরও ভালো হবে মনে করেন যে এখানে তারা যে কয়েলটা ব্যবহার করছে এই যে এখানে যে নেগেটিভটা এখানে কিন্তু তারা একটা এইভাবে 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 কিন্তু একটা কয়েল রয়েছে কয়েল থাকার পরে কিন্তু এই দিকে চলে এসেছে এটা আপনারা মাথার মধ্যে রাখবেন এখানে যে নেগেটিভটা ঢুকছে এই নেগেটিভটা কিন্তু কয়েলের মাধ্যমে এইখানে গেছে আমরা যদি এখানে মিটারটা ধরি এই বিষয়টা অনেক অনেকে ভুল করে ভুল করার কারণে এই সার্কিটগুলো যে কোনো জায়গাতে তারা লাগিয়ে নিতে পারে না আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন মিটারের কন্টিনিউটি কিন্তু অনুসে দেওয়া রয়েছে আমরা যদি এখানে এটা এইভাবে ধরি তাহলে দেখতে পারবেন যে মিটারটি কিন্তু উঠলো তাহলে এখানে নেগেটিভ যদি আমার এইখানে আসে কয়েলের মাধ্যমে আমরা এই পাশে যদি আসে তাহলে অবশ্যই এখানে কয়েলের কিছু ফেরিক রডের কারণে যে ম্যাগনেটিক যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের কারণে কিন্তু এখান থেকে আমরা কিন্তু ভোল্টেজ নিতে পারবো এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন একেবারে বেশি ভোল্টেজ নিতে পারবো না সীমিত পরিমাণের 20-25-30 পর্যন্ত নিতে পারবো সে ভোল্টেজটি যদি আপনারা নিতে যান নিতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে একটা ডায়োড দিতে হবে দেখুন এখানে একটা ডায়োড দেওয়ার আমরা আগে দিয়ে রেখেছি আপনাদের ভিডিওটি যাতে লং হয়ে না যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে একটা ডায়োড দিবেন ডায়োড দেওয়ার পরে অবশ্যই এখানে একটা যদি আপনারা ক্যাপাসিটার মেরে দেন ক্যাপাসিটারটা অবশ্যই এক পাশে নেগেটিভে দিতে হবে আর এক পাশে অবশ্যই এখানে দেখুন এই যে ক্যাপাসিটারের এই পাশে পোলারিটি দেখুন আপনারা এই পাশে নেগেটিভ রয়েছে আর এই পাশে পজিটিভ রয়েছে তাহলে কিন্তু এখানে আপনারা কিছু পরিমাণের ভোল্টেজ পাবেন সেই ভোল্টেজটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এই লাল তারটা অবশ্যই আপনারা ঠিক এইখানে দিয়ে দিবেন লাল তারটা যদি আমরা এখানে এই ডায়োডের ওখানে দিয়ে দিতেছি আমরা এটা ইতিপূর্বে একবারে চালু করার পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদেরকে কোনো রং ইনফরমেশন আমরা না দেই এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে অবশ্যই মাথার মধ্যে রাখবেন কারণ এগুলো বাজারে প্রায় অনেক ধরনের এই ধরনের বোর্ড পাওয়া যায় সব বোর্ডের অনেকে ইউটিউবের ভিডিও দেখতেছি তারা শুধু এরকম লাল তার এখানে দিতে হবে হলুদ তার এখানে দিতে হবে এটাই বলতেছে ওটা মেন বিষয় নয় আপনারা আর যেটা আপনারা দেখবেন যে এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে মনে করেন যে সরাসরি যেটা এসটিআর এর মধ্যে যে এই হলুদ যে তারটা রয়েছে এই তারটা আপনারা কি করবেন হলুদ তার মানে যেটা সরাসরি এসএমপিএস এর মধ্যে লাগানো থাকবে আর কি
সেটা যে কোনো ধরনের এই ধরনের বোর্ড হতে পারে, বিভিন্ন নাম্বারের হতে পারে, নাম্বার যে এটাই থাকবে তা কিন্তু নয়। কারণ বাজারে কিন্তু AS S1144 বোর্ড রয়েছে, অনেক ধরনের বোর্ড রয়েছে। তা এখানে যে হলুদ তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটা আপনারা খেয়াল রাখবেন, এখানে যে PC রয়েছে, PC আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদেরকে সহজ টিপ দিতেছি আমি, সহজ টিপ বলতে এখানে যে আপনারা PC দেখতে পাচ্ছেন, এই PC মধ্যে যে এখানে যে একটা সুন্দর ফুটার মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটার মতো দেখা যাচ্ছে, সেই ফুটার অপোজিট প্রান্তে যে এখানে লেগটা রয়েছে, এই লেগের মধ্যে আপনি কানেকশন দিয়ে দিবেন। এ পাশে কিন্তু আপনাদের কোনো সেকেন্ডারি সেকশনে কিন্তু অবশ্যই বোলানোর কোনো দরকার নাই। আপনাদের PC মধ্যে যে এখানে যে আপনাদের একটা তার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা দেখতে পাচ্ছেন, একটা অবশ্যই এটা কিন্তু বডি করে দিতে হবে, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এটা আপনারা বডি করে দিবেন। দেখুন এখানে যে এই লেগটা কিন্তু বডি করে দেওয়া আছে, এই পাশ দিয়ে বডিটা চলে আসছে। একটা তাহলে PC মধ্যে একটা লেগ অবশ্যই আপনারা বডি করে দিবেন। আর বডি করে দেওয়ার পরে এখানে যে আপনাদের এই যে ফুটেজে চিহ্নটা রয়েছে, এই চিহ্নর ঠিক অপোজিট প্রান্তে আপনারা এই সাদা লেগটা লাগিয়ে দিবেন। এই সাদা লেগটা দেখুন আমরা লাগাই দিতেছি, লাগাই দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আমরা এখানে ভোল্টেজ দিয়েই দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা যদি এখানে এই লেগটি লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিব, পাওয়ার সাপ্লাই এই দেওয়ার পরে অবশ্যই আমরা আপনাদেরকে এখানে ভোল্টেজটি মেপেও দেখাবো। পাওয়ার সাপ্লাইয়ের যে তারগুলো রয়েছে, সে তারগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে এখানে পাওয়ার সাপ্লাই দিতেছি। পাওয়ার সাপ্লাই তার যে কোথায় রয়েছে, তা হোক, আমরা একটা তার নিতেছি আমাদের অন্য মনিটর থেকে। এই দেখুন এখানে আমরা এখানে যে সরাসরি যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, আমরা যদি এখানে সরাসরি সাপ্লাইটা ঢুকে দিই, আমরা কিন্তু অবশ্যই ভিডিওটি একবারে কাটবো না, যাতে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারেন। এই ধরেন এখানে পাওয়ার সাপ্লাই আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বাতি নেই, বাতি না থাকলেও সমস্যা নাই, অবশ্যই আমরা আপনাদেরকে মিটারে এখানে যেটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, আমরা অবশ্যই এখানে মিটার দিয়ে ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাবো। মিটারের কন্টিনিউটি আমরা কিন্তু এখানে 10 দিয়ে 50 দিলাম, 50 দেওয়ার পরে অবশ্যই আপনারা এদিক দেখুন, এদিকে দেখুন, মিটারের দিকে দেখুন, আমরা কিন্তু এখানে ভোল্টেজটি পেয়ে গেছি। দেখুন এখানে 12 ভোল্ট পেয়ে গেছি। এখন কিন্তু আমরা এই ভোল্টেজটা দিয়ে কিন্তু টিভি বলেন, যেটাই বলেন, চালিয়ে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের আপনাদেরকে আমরা যে লাল তারের যে বিষয়টি বলেছিলাম, এখন যদি আমরা লাল তারের এখানে কিন্তু অবশ্যই আমরা যদি ভোল্টেজটি মাপি, তাহলে কিন্তু ভোল্টেজটি আমরা পেয়ে যাব। আপনারা দেখুন এখানে, এই দেখুন এখানে কিন্তু প্রায় 10 ভোল্টের মতো আমরা পেতেছি। 10 ভোল্ট হলেই চলবে, সমস্যা নাই, যেহেতু ওখানে জিনার তারা মেরে রেখেছে। দেখুন এখানে যে লাল তারটা রয়েছে, এখানে দেখুন আমি লাল তারের ভোল্টেজটি আবারও আপনাদেরকে দেখাবো, লাল তারের ভোল্টেজটি অবশ্যই দেখাবো। লাল তারের নেগেটিভে লাগিয়ে দেওয়া আছে, দেখুন এখানে লাল তারের যে ভোল্টেজটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। মিটারের দিকে লক্ষ্য করুন আপনারা, আপনারা এইদিকে লক্ষ্য করুন, এই দেখুন এখানে কিন্তু ভোল্টেজ রয়েছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু এই ধরনের বোর্ড এখন এই ধরনের এর যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে, এই পাওয়ার সাপ্লাইগুলোকে লাগিয়ে নিতে পারবেন। অবশ্যই এগুলো আপনারা ফেলে দিবেন না, এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই বোর্ডগুলো যে লাস্টিং করবে, বাজারে যে নতুন বোর্ডগুলো রয়েছে, এখানে বাতিও রয়েছে, আমরা আপনাদেরকে হয়তো মার্ক ভালো করে করিনি, দেখুন এখানে বাতিও জ্বলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ধরনের বোর্ডগুলো আপনারা ফেলে দেবেন না। ভিডিওটি যদিও একটু লং হয়ে গেল, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। তবে এগুলো লাগানোর আগে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, সাধারণত এখানে যে ডায়োডটা রয়েছে এটা একটু মেপে দেখবেন, এটাও সাধারণত শর্ট হয়ে থাকে, শর্ট হওয়ার কারণেও এইটি পাওয়ার সাপ্লাই সমস্যা হয়। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক্স বিষয়ে সকল ধরনের টিপস আপনাদের সামনে উপস্থাপন করার